আমার ভাইয়েরা, হযরতের জন্য মিশরী বলেন, যত ওলি বলেন দুনিয়ার জমিনে সমস্ত ওলিগুলো মায়ের দোয়ার বরকতে তারা ওলি বান্দা হয়েছে। এই জন্য নবী বললেন, রে দুনিয়ার মানুষ, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমরা চাই কি চাই না, যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, আর জান্নাতে যদি তুমি দাখিল হতে চাও, তাহলে শোনো, হাদিস শরীফের ভিতরে এসেছে, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? আতাফরাকুন্না অতহিব্বু আনতাদখুলুল জান্নাহ। আল্লাহর বান্দারে তুমি কি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও? আল্লাহর বান্দা বলেন, অবশ্যই আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ালা ফাওয়াল্লাহি লা আলান্তালাহাল কালাম, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর জান্নাতে ঢুকতে চাও, প্রবেশ করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে মা বাবার সামনে নরম কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি জান্নাতে যেতে চাও। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন আর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি উরিদুল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের সব অর্জন করতে চাই, হুজুর আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব। রাসূল বললেন, এ সাহাবী, কওলা ওয়ালিদুকা, হাইয়া, তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবী বললেন, রাসূল, ইয়া হাবিবাল্লাহ, বলতো ইংদি ওম্মি, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা বেঁচে আছে গো হুজুর। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী, যদি তোমার মা বেঁচে থাকে, ইলজাম দৌড়াও। সুবহানাল্লাহ বললেন, ইলজাম রিজলা ফাসুম মাল জান্নাহ, দৌড়াও, মায়ের কাছে যাও, মায়ের পা শক্ত করে ধরে থাকো, কেননা সেখানে তোমার জান্নাত অপেক্ষা করতেছে, জিহাদের সওয়াব আল্লাহ মায়ের খেদমতের ভিতরে দিয়ে দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যত আমল দুনিয়ার জমিনের ভিতরে আছে, তিনটা আমলের দাম বেশি। কয়টা আমল? কলা সলাতু আলা ওয়াক্তিহা, বিররুল ওয়ালিদাইন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই তিনটা শ্রেষ্ঠ আমলের ভিতরে দুই নাম্বার স্থান পেয়েছে মা বাবার খেদমত। সম্মানিত ভাইয়েরা, রাসূল মিরাজে গেলেন, কোথায় মিরাজে গেলেন? জান্নাত পরিদর্শন করতেছেন, এমন সময় দেখলেন একজন যুবক জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জিব্রাইলকে বিশ্ব নবী বললেন, রে জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই যে জান্নাতের ভিতরে যুবকটাকে দেখা যায় কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতেছে, এই ব্যক্তিটাকে জানাও তো দেখি। হযরতে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনার সাহাবী হযরতে নোমান। সুবহানাল্লাহ বললেন না, হযরতে নোমান ইবনে হারেসা, আপনার সাহাবী নোমান ইবনে হারেসা, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি এবার মিরাজ থেকে আসলেন, আসার পরে নোমান ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, রে নোমান ইবনে হারেসা, দুনিয়াতে এমন কি আমল করো আমি নবী জানতে চাই, আমি দেখেছি তোমাকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছ, কোথায় এমন কি আমল করো আমি জানতে চাই, এত সম্মান তোমার কি করে হলো, জান্নাতের ভিতরে আমি কোরআন তেলাওয়াতরত তোমাকে দেখেছি, রে সাহাবী, বলো তো দেখি দুনিয়ায় এমন কি আমল করো। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে বললেন নোমান ইবনে হারেসা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে নামাজ রোজার পাশাপাশি, নেক আমলের পাশাপাশি, আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা আছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই বৃদ্ধা মায়ের খেদমত আমি করি। রাসূল বললেন, রে হারেসা,
ও নুমান ইবনে হারেসা তুমি সত্য বলেছো তুমি সত্য বলেছো তুমি সত্য বলেছো মা বাবার খেদমত করার কারণে আরশের মালিক তোমার প্রতি খুশি হয়েছে তাই জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখতে পেয়েছি সম্মানিত উপস্থিতি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাজুলুন ইয়ামানিয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু রাআ যাহরি সুদূর ইয়ামেন থেকে একজন যুবক বুড়া একটা মহিলাকে কাঁধের উপরে বহন করে জাহাজ নাই বিমান নাই উট নাই ঘোড়া নাই গরিব মানুষ যুবক মানুষ বুড়া একটা মহিলাকে কাঁধের উপরে নিয়ে এক মাসের পথ কয়দিনের এক মাসের পথ অতিক্রম করে মক্কাতুল মুকাররামায় আসলেন মক্কাতুল মুকাররামায় আসলেন তিনি হজ করতেছে বুড়া মহিলাকে কাঁধের উপরে নিয়ে মিনায় গেলেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন হজের সমস্ত কাজগুলো সমাধা করে বুড়া মহিলাকে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় নবীর সাহাবী হযরত ইবনে ওমর ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তো লক্ষ্য করে দেখলাম কত কষ্ট করে তুমি হজ করলে এই বুড়া মহিলাটাকে তাকে তো বসায় রেখে তুমি হজ করতে পারতে এত কষ্ট করে কেন হজ করলে কারণটা কি জানাও কে এই মহিলা আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যুবক মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন রে রমির সাহাবি ওগো নবীর সাহাবি যাকে দেখতেছেন আমার পিঠের উপরে ইনি আর কেহ নয় ইনি হলেন আমার জনম দুঃখিনী মা আমার মা চলতে পারে না আমার মা হাঁটা চলা পারে না আমার মা বৃদ্ধা হয়ে গেছে আমার মা চলাফেরা করতে পারে না কিন্তু বায়না ধরেছে বাবা তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছি রে আব্বা এখন তুমি যুবক হয়েছো কিন্তু আমার মনে বড় বাসনা মনের বড় তামান্না যাব মক্কা মদিনা কিভাবে যাব আশা কি আমার জীবনে পূরণ হবে কত কান্না কাটি আল্লাহর কাছে করি ও আল্লাহ একটা বারের জন্য তুমি আমাকে নবীর দেশে নিও ও বাবা আমার এই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে সন্তান মায়ের দিকে তাকিয়ে থাকে গাড়ি নাই জাহাজ নাই বিমান নাই টাকা পয়সা ওরকম নাই তারপরে মায়ের মুখের হাসি ফোটানোর জন্য ডাক দিয়ে বলতেছে মা গো কোনো টেনশন করো না কোনো চিন্তা করো না ইনশা আল্লাহ আমি আপনাকে হজ করাবো মা বলতেছে বাবার দেরি তো আর সয় না জানি না কখন দুনিয়া ছেড়ে চলে যাব মনের বড় বাসনা যাব মক্কা মদিনা তুমি যদি পারো বাবা আর দেরি করো না আমাকে নিয়ে যাও বলতেছে নবীর সাহাবী গো আমার মা বায়না ধরেছে আমার মায়ের কথা আমার মায়ের কথা রাখার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ের এহসানের জন্য মাকে শুধু এক মাসের পথ মাকে পিঠের উপরে নিয়ে মক্কার জমিনে এসেছি মাকে আমি হজ করাইলাম সাফা মারওয়া গেলাম মিনায় গেলাম হজের সমস্ত কাজ করলাম মাকে আমি হজ করিয়েছি মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি আপনার কাছে জানতে চাই আপনি তো নবীর সাহাবি আপনি তো নবীর সাহাবি গো আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি আতুরানি যাজাই তোহা আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আমি কি আমার মায়ের খেদমত করতে পেরেছি আমি কি আমার মায়ের যাজা দিতে পেরেছি আল্লাহর নবীর সাহাবি হযরত ইবনে ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন রে আল্লাহর বান্দা কল আল্লাহ ওয়ালা বিজাফরতিন ওয়াহিদ রে আল্লাহর বান্দা তোমার মাঝে তোমাকে দশ মাস দশ দিন পেটের ভিতরে বহন করেছিল তুমি যখন পেটের ভিতরে ছিলে যতগুলো নিঃশ্বাস তোমার মা নিয়েছিল তোমাকে পেটে রেখে
একটা নিঃশ্বাসের মূল্য সন্তান এখনো আদায় হয় না। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, নিজে না খেয়ে মা খাওয়াইছে তোমাকে, বাবা খাওয়াইছে তোমাকে, হৃষ্টে পৃষ্টে যত্ন করে করলো তোমায় বড়, বড় হয়ে রে ভাই যদি ওই মায়ের সারো রে ভাই ওই বাবারে সারো। কথা কন ঠিক কিনা? হৃষ্টে পৃষ্টে যত্ন করে করলো তোমায় বড়, বড় হয়ে যদি রে ভাই ওই মায়ের সারো রে ভাই ওই বাবারে সারো। আল্লাহ তো সারবে না তোমায় রোজ হাসরে দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের দিনে রে ভাই বাবার যত দিন। মা না করিলে ক্ষমা, বাবা না করিলে ক্ষমা, আল্লাহ তো করবে না ক্ষমা, নবী তো করবে না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মা বাবার রে। কথা কন ঠিক কিনা? ও মা বাবার দাম আছে না নাই? আমার ভাইরা নবী আমার বলেন কুল্লু জুনুবি ইগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা উকুবুল ওয়ালিদাইন, সকল অপরাধের সাজা শুরু হবে মরার পরে, কিন্তু একটা অপরাধের সাজা শুরু হবে দুনিয়ার জমিনে, ওই অপরাধের নাম হলো মা বাবাকে কষ্ট দেওয়া। মা বাবাকে কষ্ট দেয় দুনিয়াতে সাজা হয় এমন দুই একটা প্রমাণ আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের নাটোরের ঘটনা। মাকে সন্তান একদিন লাথি মেরেছিল, বেশি দিন পার হয় নাই, এক মাসের ভিতরে সন্তানের দুইটা পা দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে দুইটা পাই শেষ, দুইটা পা কেটে ফেলেছে। আমার ভাইরা নবী বললেন কুল্লু জুনুবি ইগফিরুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবে, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু মা বাবাকে যারা কষ্ট দেয় মা বাবাকে যারা কাঁদায় আল্লাহ পাক তাকে মৃত্যু দিবে না। তাহলে তো ভালো হয়েছে নাকি? হ্যাঁ, মৃত্যু দিবে না আল্লাহ পাক। আল্লাহ বললেন তাদেরকে আমি মৃত্যু দেব না, আগে তাকে শায়েস্তা করবে, বেইজ্জতি করবে, জিল্লত দিবে, লানত দিবে, অপমানিত করবে, তারপরে তার মৃত্যু হবে, আর আগে মৃত্যু হবে। আব্দুল্লাহ মিডিয়া সেন্টার, দীন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। আল্লাহ পাক হাশর মাঠে মানুষদেরকে দুইটা দলে বিভক্ত করবে, কয়টা দল? কয়টা দল হবে? ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একটা দল হবে জান্নাতের আরেকটা দল হবে জাহান্নামের। তা আমরা কোন দলে থাকতে চাই? সকলে চাই? যারা চান তারা দয়া করে বলেন কোন দলে থাকতে চাই? জান্নাতের দলে আমরা থাকতে চাই। আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিশ এই শব্দ আমাদের কাছে বাংলার মতোই মনে হয়, কোরআনের অনেক কথা আমাদের কাছে বাংলার মতো মনে হয় যদিও বাংলা নয়, যেমন সিয়ার টেবিল আমরা বাংলা মনে করি অনেকে, আসলে কি বাংলা? তো কোরআনের ভাষার সাথে বাংলা ভাষার অনেক দিক দিয়ে মিল আছে, আমরা পাঁচমিশালি মানুষ, বুঝেন নাই? বাংলা ইংরাজি আরবি হিন্দি সব কিছু মিলায়া আমরা হইলাম বাঙালি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা পানি খাই এটাও কি বাংলা? এটা কি বাংলা? বাংলা না। তো আরবির অনেক কথা যেগুলো আমরা বাংলার মতো মনে করি, আজানকে অনেকে আমরা বাংলা মনে করি, কথা বলেন ঠিক কিনা? ওয়ারেস এটা আসলে কি শব্দ? আরবি শব্দ। আপনার বাবার সম্পত্তির ওয়ারেস আমরা বলি না, অংশীদার। আপনার বাপের সম্পত্তির অংশীদার কে হবে? আমি হব? আমি যদি আপনার বাবার সম্পত্তির দাবি করি আপনি দিবেন? জীবন চলে যাবে তাও দিবেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ সম্পত্তির, বাবার সম্পত্তির ওয়ারিস হতে গেলে হয় বাবার সন্তান হওয়া লাগবে, না বাবার ভাই হওয়া লাগবে, না
আত্মীয় স্বজন হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওয়ারিসের বাইরে যেমন সম্পদ পায় না, ঠিক আল্লাহ পাকের যে জান্নাত কয়টা বলেন তো? সাতটা, আটটা। এই জান্নাত গুলোর ওয়ারিস আছে না নাই? আল্লাহ নিজেই বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের ওয়ারিস রেখে দিয়েছি, জান্নাতের ওয়ারিস হবে যারা। আমরা সেই জান্নাতের ওয়ারিস হতে চাই কি চাই না? জান্নাতের ওয়ারিস হলে সেই যোগ্যতা, সেই কোয়ালিফিকেশন আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আরেক জায়গায় আল্লাহ পাক বললেন আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কিছু গুণের কথা কোরআনে উল্লেখ করেছে। সেই গুণগুলো আমাদের আছে কি নাই জানা দরকার আছে না নাই? ওই কথাগুলোই, এই গুণগুলি আমরা জানব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন দুইটা জিনিস বান্দার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেবে। যার পক্ষে এই দুইটা জিনিস কিয়ামতের দিন অবস্থান নেবে, অবস্থান করবে, আল্লাহর কসম করে বলি ও জান্নাতে চলে যাবে। সেই দুইটা জিনিসের ভিতরে এক নম্বরে রয়েছে কোরআন। কোরআনের সাথে বেদবি করা যাবে? কোরআনের সাথে যারা বেদবি করে ওরা হিরো হয় না জিরো হয়? একই কোরআন আবু জেহেল শুনেছে, আবু বকরও শুনেছে, কথা কোন ঠিক কিনা? সারা রাত জেগে জেগে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে বিশ্ব নবীর মতো মানুষের কণ্ঠে আবু জেহেল কোরআন শুনেছিল, আবু জেহেল কি জান্নাত পেয়েছে? একই কোরআন শুনেছেন আবু বকর, কথা বলেন ঠিক কিনা? আবু বকরও শুনলেন, আবু জেহেলও শুনলেন, একজনে জাহান্নামের ভিসা পেলেন, আরেকজন জান্নাতের ভিসা পেলেন। তা আমরা এই কোরআন শুনব কার মতো? আবু বকরের মতো না আবু জাহিলের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবু বকরের মতোই কবুল করুন, সকলে বলি আমিন। আল কোরআন শাফিউল মুশাফাউন, কোরআনুল কারীম যার পক্ষে সেই দিন কথা বলবে তার লাভ আছে না নাই? ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া, কিয়ামতের দিন এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে, কথা বলবে আল্লাহ কামালপুর মাহফিলের ভিতরে তোমার বান্দা কোরআনের সাথে সম্মান আচরণ করেছে, কোরআনুল কারিমের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছিল, কোরআনের সাথে সম্মান সূচক আচরণ করেছিল, বক্তা যখন কথা বলেছে কোরআন থেকে তখন মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করেছিল, কোরআনের সাথে বেদবি করে নাই, রব্বুল আলামিন আমি কোরআন আজকে আপনার কাছে এই মানুষটার জন্য সুপারিশ করতেছি, আপনি দয়া করে তাকে জান্নাত দিয়ে দেন। নবীজি বললেন ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। মাংজালাহু আমামা কদাহু ইলাল জান্না, যার পক্ষে কিয়ামতের দিন এই কোরআন কথা বলবে ওই মানুষটা সরাসরি জান্নাতি হয়ে যাবে। ওয়ামান জালাহু খালফা সাকাহু ইলান নার, আর কিয়ামতের দিন এই কোরআন যার বিরুদ্ধে কথা বলবে 100% মানুষটা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মাল ইমান, আমার যে ইমান আছে আমি কিভাবে বুঝবো এটা জানা দরকার আছে না নাই? হযরতে আবি উমামা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যে ইমান আছে আমি কিভাবে এটা বুঝবো? আল্লাহর রাসূল বললেন সাবির কোলা ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি কোরআনের কথা বলো শোনো তোমার দিলের ভিতরে তখন কেমন লাগে? আপনাদের কেমন লাগে কোরআনের কথা শুনলে? সাহাবীকে বললেন সাহাবীরে কোলা ইযা সাররাতকা হাসানাতুকা, কোরআনের কথাগুলো যখন তুমি শোনো তখন তোমার দিলের ভিতরে কেমন অনুভব হয়, কেমন লাগে বলো তো দেখি। সাহাবী বললেন হুজুর গো মনের ভিতরে আমার আনন্দ লাগে, আনন্দ লাগে মনের ভিতরে, ভালো লাগে। রাসূল বললেন ফা আনতা মুমিন, তাহলে শুনে নাও তুমি মুমিন, কোরআনের কথাগুলো যদি শুনলে তোমার দিলের ভিতরে আনন্দ লাগে ভালো লাগে, রে সাহাবী তুমি শুনে নাও তুমি আল্লাহ পাকের ইমানদার বান্দা, মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, কোরআনের কথাগুলো শুনলে যদি ভালো লাগে এটা হলো ইমানের পরিচয়। ইমানদার ছাড়া কেউ কি জান্নাতে যাবে? জোরে বলেন।
মাদার তেরোসা দান কি কম করছে? হ্যাঁ, এতিমদের মা বলা হয়েছে যাকে, এত দান করেছে মানুষটা জাহান্নামী। হাতেম তাই এত দান করেছে মানুষটা জাহান্নামী। কারণটা কি? ঈমান নাই। আল্লাহকে বিশ্বাস করলেন, আখেরাত বিশ্বাস করলেন, এরই নাম শুধু ঈমান নয়। ঈমানের যে সংজ্ঞা মুখ দিয়ে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন, এটার নাম হলো ঈমান। আবু জেহেল শুনেছে, মানতে রাজি নয়, বিশ্বাস করেছে, আমল করতে রাজি নয়, এই কারণে সে বেটা মুসলমান হতে পারে না। তা আমরা শুনবো আরেক কান্দে বাইর করে দিব নাকি? হ্যাঁ, রসুল বললেন, সাহাবীরে মান সাররাহু ইউহিব্বাল্লাহ, কোন মানুষ যদি নিজেকে আল্লাহকে ভালোবাসার দাবি করে, মান সাররাহু ইউহিব্বাল্লাহ রাসূলাহু, কোন মানুষ যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, ফালিয়াকরফিল মাসাব, সে যেন অবশ্যই কোরআনের কথাগুলো শুনে কোরআন দিয়ে আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মনের থেকে ভালোবাসে, দিলের থেকে ভালোবাসে, ওই মানুষের এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার সম্পর্ক হবে কোরআনের সাথে। সম্মানিত উপস্থিতি, কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, সাবিকু ইলা মাগফিরা, তোমরা দৌড়াও ক্ষমার দিকে। কার ক্ষমা? আল্লাহর দিকে তোমরা দৌড়াও ক্ষমা পাওয়ার জন্য। মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক চাই কি চাই না, দৌড়াবো কোন দিকে? আল্লাহর দিকে। আমার ভাইরা, রব্বুল আলামিন দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ মহামারী করোনা দুনিয়াতে দেন, যাতে করে মানুষের আল্লাহর দিকে দৌড়ায়। কিন্তু অবস্থাটা ভিন্ন, মানুষ আল্লাহর দিকে দৌড়ানো বাদ দিয়ে বাড়িতে থাকে, মসজিদে যাওয়া বন্ধ করে, আসে না নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তারপর বললেন, জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এবার জান্নাতের দিকে যদি আমি দৌড়াতে যাই, আল্লাহর ক্ষমার দিকে যদি আমি দৌড়াতে যাই, তাহলে আল্লাহ পাক বললেন, বান্দা তোমার ভিতরে কিছু কোয়ালিফিকেশন, তোমার ভিতরে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা যখন অর্জন করবে, তখনই তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে তুমি সফল হতে পারবে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে তুমি ক্ষমা নিতে পারবে। সেই যোগ্যতাগুলো আমাদের জানা দরকার আছে নাই? যে হাদিসে পাক তেলাওয়াত করলাম, বিশ্ব নবী বললেন, ওয়াদানি রব্বি আইদখিলাল, ওয়াদানি রব্বি আইদখিলাল জান্নাতি মিন উম্মাতি সাবঈনা আলফা, আরশের মালিক রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে 70,000 মানুষকে লা হিসাব আলাইহি ওয়া লা আযাবা, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়ে দেবে। যাদেরকে আযাব দেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না, ওই মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, আমরাই তো 110,000 আছি, রসুল বললেন 70,000-এর কথা, আমরাই তো আছি 110,000, তার মানে আমরাও সবাই চান্স পাচ্ছি না, বুঝেন নাই? সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, আমরাই তো 110,000 আছি, বাদ বাকি যে আল্লাহ রাসূল বললেন 70,000, তার মানে আমরা তো সবাই চান্স পাচ্ছি না। এর ভিতরে কিয়ামতের আগে এমন এমনও কিছু মানুষ আসবে, ওই মানুষেরা নবী পাবে না, সাহাবি পাবে না, তাবেই পাবে না, তাবে তাবেইন পাবে না। আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য, আল্লাহর দিনকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে, ওই মানুষগুলো কি সেই দলে থাকতে পারে না? সাহাবীরা চিন্তা করলেন, ওই মানুষেরা তো দুনিয়াতে আসবে, আমরা তো 110,000 আছি, রসুল বলেছেন 70,000, তার মানে আমরাও পরিপূর্ণ সবাই নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনের ভাব বুঝতে পেরে বললেন, সাহাবী রে, ও সাহাবী রা, হতাশ হয় না, চিন্তা করো না, মা কুলি আলফিন সাবউনা আলফা, প্রতি হাজারের সাথে আরো 70,000 করে একজাস্ট করে যোগ দেওয়া হবে, প্রতি হাজারের সাথে আরো 70,000 করে থাকবে। শুধু তাই না, নবীজি আরো বলেন, ওয়াসালাসু হাসায়াতুন সালাসা, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আরো 3 মুষ্টি পরিমাণ মানুষকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিবে। তাহলে আল্লাহ পাকের কুদরতি মুঠের ভিতরে, আল্লাহ পাক যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন, ওই দলে আমাদের থাকা দরকার আছে না নাই? ওই দলে থাকতে হলে কিছু যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা গুলো কি এটা জানা দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? এক নাম্বার যোগ্যতা হলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আত্তাইবুন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের এহসান যদি আপনি লাভ করতে চান, তাহলে দুনিয়ার জমিনে মা বাবার প্রতি এহসান করা লাগবে। মা বাবার প্রতি যারা এহসান করবে, বিশ্ব নবী বলেন, হৃদার রব্বি ফি রিদা ওয়ালিদাই, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, বিশ্ব নবী বলেন, আরো সেরে মালিক ওই মানুষটার প্রতি রাজি খুশি হয়ে যায়। ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই, আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, তুমি যত বড় নামাজি, যত বড় রোজাদার, যত বড় তাহাজ্জুদ গুজারি, যত বড় হাজি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার খবর নাও না, মা বাবার খোঁজ খবর নাও না, মা বাবার খেদমত করো না, মা বাবা না খেয়ে থাকে, মা বাবার খোঁজ খবর নাও না, মা বাবাকে কষ্ট দিয়ে বেড়াও, তুমি যত বড় হাজি হও, তোমার হজ আল্লাহর দরবারে যাবে না। আল্লাহর পরে নবী আমার, নবী পরে বাবা, মায়ের ওপর ফরজ হলো করতে বাবার সেবা, রে ভাই করতে বাবার সেবা, মা বাবার সেবা করা সন্তানেরই ফরজ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ। কথা কোন ঠিক কিনা? ও যাবি যদি হজে খুশি রাখো কাজে, যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রবি, মা জান্নাতেরই চাবি, বাবা জান্নাতেরই চাবি, কথা বলছেন দিনের নবী। আল জান্নাতু তাহাতা আকদামির উম্মাহাত, আরেক হাদিসের ভিতরে এসেছে, আল জান্নাতু তাহাতা আরজুলিহিম আইউল আলিদাই, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? মা বাবার দাম আছে না নাই? হাশরের মাঠে কোন মানুষ আল্লাহ পাকের এহসান ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোন নামাজি, কোন হাজি, কোন রোজাদার, যত বড় দানবীর হোক না কেন, হাশরের মাঠে আল্লাহ পাকের করুণা ছাড়া, দয়া ছাড়া, এহসান ছাড়া জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাশরের মাঠে রব্বুল আলামিন তার এক বান্দাকে ডাকতে বলবে, রে বান্দা, দুনিয়াতে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম 700-800 বছর, এ হায়াতে জিন্দেগির ভিতরে দিন বিজয়ের জন্য তুমি কাজ করেছ, দিনের বেলা রোজা রেখেছ, সারা দিন জিহাদ করেছ, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজে সময় কাটিয়েছ, যায় নামাজের ভিতরে সময় অতিবাহিত করেছ, আমার ইবাদতের ভিতরে তুমি রাত্রে বেলায় সময়টাকে কাটিয়েছ, ও বান্দা, তোমার জীবনের অনেক নেক আমল তো দেখা যায়, ও বান্দা, বলো তো দেখি তুমি জান্নাতে যাবে কি দিয়ে, জান্নাতে যাবে তুমি কি দিয়ে, বলো তো দেখি। আল্লাহর বান্দা বলেন, রব্বুল আলামিন, জান্নাতে যাব ইবাদত দিয়ে, জান্নাতে যাব সওয়াব দিয়ে, আমার জীবনের অনেক সওয়াব আছে, এই সওয়াব দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক ডাকতে বলে, গোলাম রে, একটু চিন্তা করে দেখো তুমি কি দিয়ে জান্নাতে যাবে,
আল্লাহর বান্দা বলেন আল্লাহ আমি চিন্তা করে দেখেছি আমার সওয়াব দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক এবার বান্দাকে ডাক দিয়ে বলবে রে বান্দা জান্নাতে যাবে তুমি ভালো কথা, 50,000 বছর হাসরের মাঠে থাকা লাগবে, তারপরে জান্নাতে যাওয়ার যে পথ বলছি রাত 30,000 বছরের পথ, 50 আর 30 কত? 80 বছর, 80,000 বছর অবস্থান করার পরে তারপর জান্নাতের চিন্তা। ও বান্দা জান্নাত তো এখনো তোমার কাছ থেকে অনেক দূরে, জান্নাতে যাওয়ার আগে তুমি জাহান্নামের আশপাশ থেকে একটু ঘুরে আসো, তারপরে তুমি জান্নাতের চিন্তা করো। আল্লাহর বান্দা জাহান্নামের আশপাশ থেকে ঘুরে আসার জন্য রওনা দিলেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি পথ চলার পরে ক্লান্ত হয়ে গেল, পিপাসায় কাতর হয়ে গেল, লা ইয়ামুতু ফিহা সেখানে তো কোনো মরার ব্যবস্থাও নাই, কে কে মরবে, পিপাসা আছে না নাই, হাসরের মাঠটা হবে আগুনের জমিন, কথা বলেন ঠিক কিনা? মানুষ ঘামতে ঘামতে কান পর্যন্ত ঘাম এসে যাবে, কেউ বা সাঁতার পানিতে হাবুডুবু খাবে, কেউ বা কোমর পানিতে, কেউ মাজা পানিতে, কেউ বা বুক পানিতে, কেউ বা হাঁটু হাবুডুবু খাবে সেই পানির ভিতরে, সেই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, সেই হাসরের মাঠে মানুষটা ক্লান্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, জিহ্বা বাহির হয়ে যায়। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলো হায়রে আমার তো মৃত্যু হয় না বাঁচিও না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া এখানে তো বাঁচাও যাচ্ছে না মরাও যাচ্ছে না, মানুষটা পেরেশান হয়ে যাচ্ছে পিপাসায় কাতর হয়ে। এমন সব আল্লাহ পাকের একটা ফেরেশতা সর্বর্তি পানি নিয়ে যাবে গিলাস একটা হাতে নিয়ে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে রে আল্লাহর ফেরেশতা আমি তো পিপাসায় কাতর হয়ে গেছি, দয়া করে আমাকে এক গিলাস পানি দাও, আমার পিপাসা নিবারণ করি, আমি তো সহ্য করতে পারতেছি না। আল্লাহর ফেরেশতা বলে রে আল্লাহর বান্দা এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, এটা হলো হাসরের ময়দান, গিভ অ্যান্ড টেক, এখানে বিনিময় ছাড়া কিছু হবে না, যদি তুমি বিনিময় করো তাহলে তোমার সাথে বিজনেস করা যাবে, তোমাকে পানি দেওয়া যাবে। আল্লাহর বান্দা বলে রে ফেরেশতা আমার কাছে তো টাকা পয়সা স্বর্ণ করে কিছুই নাই, কিভাবে তোমার সাথে বিনিময় করব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন রে আল্লাহর বান্দা তোমার তামাম জীবনের সব নেক আমলগুলো যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও বিনিময়ে তোমাকে আমি এক গ্লাস পানি দেব। আল্লাহর বান্দা এবার ফেরেশতাকে বলতেছে রে আল্লাহর ফেরেশতা আমার তামাম জীবনের সাধনা এই যে নেক আমল, রে ভাই এটাই তো আমার জান্নাতে যাওয়ার পুঁজি। ফেরেশতা বলে রে আল্লাহর বান্দা আমি নাহি কিছু বুঝি, দরকার তোমার, যদি দরকার মনে করো এক গ্লাস পানি, তামাম জীবনের সব সওয়াব গুলো আমার কাছে বিক্রি করো বিনিময়ে তোমাকে আমি এক গ্লাস পানি দেব, আর যদি বিক্রি না করো ঠিক আছে সেটা তোমার বিষয় আমার দরকার নেই আমি চলে গেলাম। আল্লাহর ফেরেশতা রওনা দিয়েছে, পিছন থেকে ডাক দিয়ে বলতেছে আমি তো সহ্য করতে পারি না, কি করি পিপাসায় কাতর হয়ে গেল। মানুষটা এবার ফেরেশতাকে বলে রে আল্লাহর ফেরেশতা আর তো মনে মানে না, আর তো দিলে মানে না, সহ্য করা যায় না, ও আল্লাহর ফেরেশতা দয়া করে তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও, আর সব নেক আমল তোমাকে দিয়ে দিলাম বিক্রি করে দিলাম তাও তুমি আমাকে এক গ্লাস পানি দাও। আমার ভাইয়েরা মানুষটা এবার তামাম জীবনের সব নেক আমল গুলো লিখে দিলেন, বিনিময় এক গ্লাস পানি নিলেন, এক গ্লাস পানি খেয়ে মানুষটা তার পিপাসা নিবারণ করলেন। এবার আল্লাহ পাক মানুষটাকে ডাক দিয়ে বলবে রে আমার বান্দা তুমি তো জান্নাতে যাওয়ার জন্য যে পুঁজিগুলো সংগ্রহ করেছিলে জান্নাতে এখন যাবে কি দিয়ে? আল্লাহর বান্দা বলতেছে রে রব্বুল আলামিন ও আল্লাহ আমার তামাম জীবনের সব নেক আমল আমি এক গিলাস পানির বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে বান্দা
তোমার শত শত বছরের হায়াতের জিন্দেগির কামাই সমস্ত সওয়াবগুলোর মূল্য মাত্র এক গ্লাস পানি হাশরের মাঠে, এটাই তুমি প্রমাণ করলে। রে বান্দা, দুনিয়ার জমিনে কত গ্লাস তুমি পানি খেয়েছো, হিসাব দিয়া তারপরে জান্নাতে যা। মুরগি কত খেয়েছো হিসাব আছে না নাই? জীবনে মুরগি খান নাই, মুরগি ডিম তো খান নাই। কত কেজি গরুর গোস্ত খেয়েছো, কত কেজি চাউল, কত কেজি ডাউল, কি পরিমাণ সূর্যের আলো, কি পরিমাণ তুমি বাতাস, কি পরিমাণ অক্সিজেন দুনিয়ার জমিনে নিয়েছো। আল্লাহ পাক যদি একটা একটা করে আপনার আমার কাছ থেকে হিসাব নেয়, বলেন তো ভাই হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বুল আলামিন, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, নেক আমল দিয়ে পার পাওয়া যাবে না হাশরের ময়দানে, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার কোনো রাস্তা না। আল্লাহ বলতেছে বান্দা বুঝেছো পরে কথা কোন ঠিক কি? রে বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক তোমাকে সহায়তা করেছি সাহায্য করেছি, আজকে হাশরের ময়দানে তুমি বিপদে পড়েছো, আমি এমন আল্লাহ নয় যে আমি তোমার বিপদে সাড়া দিব না, তোমাকে সাহায্য করবে না। ও বান্দা শুনে না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ও বান্দা আমি রব্বুল আলামিন আজকে হাশরের মাঠে তোমার উপরে দয়া করলাম, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে হাশরের মাঠে আল্লাহ পাকের দয়া দরকার আছে না নাই? সবাই দরকার, আল্লাহ পাকের এহসান দরকার আছে না নাই? যদি হাশরের মাঠে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের এহসান যদি আমি আপনি পেতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন রে আমার উম্মত, হাশরের মাঠে যদি আল্লাহ পাকের এহসান লাভ করতে চাও, দুনিয়াতে তুমি মা বাবার প্রতি এহসান করো। আমার ভাইরা হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে ডেকে বললেন, হে আমার কলিজা টুকরা সন্তানেরা, জীবনে কখনো কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না, তিনি এমন যার সাথে কাউকে শরীক করা যাবে না, যার সাথে কাউকে শরীক করা যায় না। এত সুন্দর করে ওয়াজ করলেন, একমাত্র আল্লাহর ইবাদত করবে তার ইবাদতে শরীক করবে না। কার ইবাদত করব? একমাত্র আল্লাহ পাকের ইবাদত, তার ইবাদতে অংশীদার করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। খবরদার খবরদার, আল্লাহ পাকের সাথে শরীক করতে পারবে না আল্লাহর ইবাদত করতে গিয়ে। আমার ভাইরা খেয়াল করে শোনো, হযরতে লোকমানের এই ওয়াজ এই নসিহত আরশের মালিকের কাছে বড়ই পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ, করে না এই ওয়াজ আমি আপনি কয়দিন আমার সন্তানকে করেছি? হযরতে লোকমানের এই ওয়াজ এই নসিহত আরশের মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে, হযরতে লোকমানের ওয়াজ গুলো বিশ্ব নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। বাবা পরিচয় করালেন সন্তানকে কার সাথে, কথা বুঝে না, কার সাথে? বাবা সন্তানকে আল্লাহ পাকের সাথে পরিচয় করালেন, আর আরশের মালিক খুশি হয়ে তামাম পৃথিবীর সন্তানদেরকে মা বাবার সাথে পরিচয় করাই দিলে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিশ্ব নবী বললেন, রে দুনিয়ার মানুষেরা, হাশরের মাঠে যদি আল্লাহ পাকের এহসান লাভ করতে চাও, তাহলে দুনিয়াতে মা বাবার প্রতি এহসান করো। আর এহসান কিভাবে করবে? আল্লাহ পাক নিজেই ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। ওয়াকাদা আদেশ করতেছে কে? আমাদের রবকে। ওয়াকাদা রব্বুকা, তোমাদের রব আদেশ করতেছে,
وَقَدَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে শরীক করবে না। আর আল্লাহ পাকের ইবাদতের পরে যে দায়িত্ব যে ফয়সালা দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার সন্তানদেরকে দেওয়া হলো তা হলো আবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার প্রতি এহসান করো। এবার এহসান কাকে বলে, এহসান কিভাবে করব? আল্লাহ নিজেই শিক্ষা দিলেন, ইম্মা ইয়াবুনু গন্না ইন্দা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহু আকবার। মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, এমন সন্তানের মা বাবা আছে না নাই? মা বাবা বুড়ো হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, আছে না নাই? মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, দুইজন অথবা দুইজনের একজন, কথা কার, দুইজন অথবা দুইজনের একজন, মা বাবা বার্ধক্যে উপনীত যদি হয়ে যায় দুইজন অথবা দুইজনের একজন, ওই মা বাবাকে যে সন্তানেরা পাবে, ওই মা বাবাকে পাওয়ার পরে মা বাবার প্রতি হেসান করতে গিয়ে, মা বাবার খেদমত করতে গিয়ে তোমার আসার আচরণটা যেন এমন না হয় যে তোমার আসার আচরণে তোমার মা বাবা তোমার আসার আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে উ শব্দ ব্যবহার করে। যদি উ শব্দ ব্যবহার করে বিপদ আসে না নাই? কথা বুঝেন নাই? মা বাবা যদি কষ্ট পায় আমার আপনার আচরণে, আমাদের বিপদ আসে না নাই? আল্লাহ পাক বললেন, বান্দারে তোমার আসার আচরণে তোমার মা বাবা বিরক্ত হয়ে যেন উ শব্দ ব্যবহার না করে। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারিমা, তাদের সামনে সব সময় নরম নরম কথা বলবে। কি কথা? শক্ত কোনো কথা বলতে পারবে না, গরম কোনো কথা বলতে পারবে না, সব সময় মা বাবার সামনে নরম কথা বলবে। আমার ভাইরা, পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে, যত নবী বলেন যত ওলি বলেন, সমস্ত মানুষের জীবনে পাওয়া যায় মা বাবার এহসান করেছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে আব্দুল কাদির জিলানী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করে বাইজিদ বোস্তামী হয়েছে, মা বাবার খেদমত করে ওয়াজ করণী হয়েছে, মা বাবার খেদমত করে ওয়াইজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করে ইমাম বুখারী অন্ধ মানুষ, চোখে দেখত না, মায়ের খেদমত করার কারণে চোখ ফিরে পেয়েছে। ইমাম বুখারীর মা একদিন স্বপ্ন দেখলেন, পেটের ভিতরে থাকা অবস্থায় তার সন্তান যখন পেটে স্বপ্ন দেখলেন, তার পেটের সন্তানের পেটটা যেন ফুলে গেছে। পেটটা কি হয়ে গেছে? ফুলে গেছে। এবার আলিমের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম আমার পেটের সন্তানের পেটটা ফুলে গেছে, হুজুর এই স্বপ্ন দেখার কারণ কি? বলছে যে মা গো, তোমার যে স্বপ্নের তাবির বুঝতে পারলাম, তোমার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হবে। মায়ের দোয়ার ফল। আমার ভাইয়েরা, হযরতের জন্য মিশরি বলেন, যত ওলি বলেন দুনিয়ার জমিনে, সমস্ত ওলিগুলো মায়ের দোয়ার বরকতে তারা ওলিবান্দা হয়েছে। এই জন্য নবী বললেন, রে দুনিয়ার মানুষ, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমরা চাই কি চাই না, যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, আর জান্নাতে যদি তুমি দাখিল হতে চাও, তাহলে শোনো, হাদিস শরীফের ভিতরে এসেছে, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও? আতাফরাকুন্নার অতহাব্বু আনতাদখুলুল জান্না। আল্লাহর বান্দারে তুমি কি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও? আল্লাহর বান্দা বলেন, অবশ্যই আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর জান্নাতে ঢুকতে চাও, প্রবেশ করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে মা বাবার সামনে নরম কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা,
নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি জান্নাতে যেতে চাও। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন আর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের সব অর্জন করতে চাই, হুজুর আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব। রাসূল বললেন, এ সাহাবী, কাল ওয়ালিদুকা হাইয়া, তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবী বললেন, রাসূল, ইয়া হাবিবাল্লাহ, বলতো ইংদি উম্মি, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা বেঁচে আছে গো হুজুর। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী, যদি তোমার মা বেঁচে থাকে, ইলজাম দৌড়াও। সুবহানাল্লাহ, বললেন, ইলজাম রিজলা পাসুম মাল জান্নাত, দৌড়াও মায়ের কাছে যাও, মায়ের পা শক্ত করে ধরে থাকো, কেননা সেখানেই তোমার জান্নাত অপেক্ষা করতেছে, জিহাদের সওয়াব আল্লাহ মায়ের খেদমতের ভিতরে দিয়ে দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যত আমল দুনিয়ার জমিনের ভিতরে আছে, তিনটা আমলের দাম বেশি। কয়টা আমল? কলা সলাতু আলা ওয়াক্তিহা, বিররুল ওয়ালিদাইন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই তিনটা শ্রেষ্ঠ আমলের ভিতরে দুই নাম্বার স্থান পেয়েছে মা বাবার খেদমত। সম্মানিত ভাইয়েরা, রাসূল মিরাজে গেলেন, কোথায় মিরাজে গেলেন? জান্নাত পরিদর্শন করতেছেন, এমন সময় দেখলেন একজন যুবক জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জিব্রাইলকে বিশ্ব নবী বললেন, রে জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই যে জান্নাতের ভিতরে যুবকটাকে দেখা যায় কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করতেছে, এই ব্যক্তিটাকে জানাও তো দেখি। হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনার সাহাবী হযরতে নোমা। সুবহানাল্লাহ, বললেন না, হযরত নোমান ইবনে হারেসা, আপনার সাহাবী নোমান ইবনে হারেসা, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি এবার মিরাজ থেকে আসলেন, আসার পরে নোমান ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, রে নোমান ইবনে হারেসা, দুনিয়াতে এমন কি আমল করো আমি নবী জানতে চাই, আমি দেখেছি তোমাকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছ, কোথায় এমন কি আমল করো আমি জানতে চাই, এত সম্মান তোমার কি করে হলো, জান্নাতের ভিতরে আমি কোরআন তেলাওয়াত রত তোমাকে দেখেছি, রে সাহাবী বলো তো দেখি দুনিয়ায় এমন কি আমল করো। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে বললেন নোমান ইবনে হারেসা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে নামাজ রোজার পাশাপাশি, নেক আমলের পাশাপাশি, আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা আছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই বৃদ্ধা মায়ের খেদমত আমি করি। রাসূল বললেন, রে হারেসা, ও নোমান ইবনে হারেসা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, মা বাবার খেদমত করার কারণে আরশের মালিক তোমার প্রতি খুশি হয়েছে, তাই জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাজুলুন ইয়ামানিয়াতুফু বিল বাইতি হামালা উম্মাহু রাআ যাহরিহি, সুদূর ইয়ামেন থেকে একজন যুবক বুড়া একটা মহিলাকে কাঁধের উপরে বহন করে, জাহাজ নাই, বিমান নাই, উট নাই, ঘোড়া নাই, গরিব মানুষ, যুবক মানুষ বুড়া একটা মহিলাকে কাঁধের উপরে নিয়ে এক মাসের পথ, কয়দিনের, এক মাসের পথ অতিক্রম করে মক্কাতুল মুকাররামায় আসলেন, মক্কাতুল মুকাররামায় আসলেন, তিনি হজ করতেছে, বুড়া মহিলাকে কাঁধের উপরে নিয়ে মিনায় গেলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন, হজের সমস্ত কাজগুলো সমাধা করে বুড়া মহিলাকে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে, এমন সময় নবীর সাহাবী হযরত ইবনে ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি তো লক্ষ্য করে দেখলাম কত কষ্ট করে তুমি হজ করলে,
এই বুড়া মহিলাটাকে তাকে তো বসায় রেখে তুমি হজ করতে পারতে, এত কষ্ট করে কেন হজ করলে? কারণটা কি জানাও কে? এই মহিলা আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে, যুবক মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে রমির সাহাবি, ওগো নবীর সাহাবি, যাকে দেখতেছেন আমার পিঠের উপরে ইনি আর কেহ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমার মা চলতে পারে না, আমার মা হাঁটা চলা পারে না, আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আমার মা চলাফেরা করতে পারে না, কিন্তু বায়না ধরেছে বাবা, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছি রে আব্বা, এখন তুমি যুবক হয়েছো কিন্তু আমার মনে বড় বাসনা, মনের বড় তামান্না, যাবো মক্কা মদিনা, কিভাবে যাবো, আশা কি আমার জীবনে পূরণ হবে, কত কান্নাকাটি আল্লাহর কাছে করি, ও আল্লাহ একটা বারের জন্য তুমি আমাকে নবীর দেশে নিও। ও বাবা আমার এই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? সন্তান মায়ের দিকে তাকিয়ে থাকে, গাড়ি নাই, জাহাজ নাই, বিমান নাই, টাকা পয়সা ওরকম নাই, তারপরে মায়ের মুখের হাসি ফোটানোর জন্য ডাক দিয়ে বলতেছে, মা গো কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, ইনশা আল্লাহ আমি আপনাকে হজ করাবো। মা বলতেছে, বাবার দেরি তো আর সয় না, জানি না কখন দুনিয়া ছেড়ে চলে যাব, মনের বড় বাসনা যাব মক্কা মদিনা, তুমি যদি পারো বাবা আর দেরি করো না, আমাকে নিয়ে যাও। বলতেছে নবীর সাহাবি গো, আমার মা বায়না ধরেছে, আমার মায়ের কথা রাখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মায়ের এহসানের জন্য মাকে শুধু এক মাসের পর মাকে পিঠের উপরে নিয়ে মক্কার জমিনে এসেছি, মাকে আমি হজ করাইলাম, সাফা মারওয়া গেলাম, মিনায় গেলাম, হজের সমস্ত কাজ করলাম, মাকে আমি হজ করিয়েছি, মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো নবীর সাহাবি, আপনি তো নবীর সাহাবি গো, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, আতুরানি যাজাই তোহা, আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি, আমি কি আমার মায়ের খেদমত করতে পেরেছি, আমি কি আমার মায়ের যাজা দিতে পেরেছি? আল্লাহর নবীর সাহাবি হযরত ইবনে ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, কল আল্লাহ ওয়ালা বিজাফরতিন ওয়াহিদ, রে আল্লাহর বান্দা, তোমার মাঝে তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে বহন করেছিল, তুমি যখন পেটের ভিতরে ছিলে যতগুলো নিঃশ্বাস তোমার মা নিয়েছিল তোমাকে পেটে রেখে, একটা নিঃশ্বাসের মূল্য সন্তান এখনো আদায় হয় না। যখন তুমি ছোট্ট ছিলে যাচ্ছিল না মুখে, নিজে না খেয়ে মা খাওয়াইছে তোমাকে, বাবা খাওয়াইছে তোমাকে, হৃষ্টে পৃষ্টে যত্ন করে করলো তোমায় বড়, বড় হয়ে রে ভাই যদি ওই মায়ের সারো, রে ভাই ওই বাবার সারো, কথা কন ঠিক কিনা, হৃষ্টে পৃষ্টে যত্ন করে করলো তোমায় বড়, বড় হয়ে যদি রে ভাই ওই মায়ের সারো, রে ভাই ওই বাবার সারো, আল্লাহ তো সারবে না তোমায় রোজ হাসরে দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের দিনে, রে ভাই বাবার যত দিন, মা না করিলে ক্ষমা, বাবা না করিলে ক্ষমা, আল্লাহ তো করবে না ক্ষমা, নবী তো করবে না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মা বাবার, কথা কন ঠিক কিনা, ও মা বাবার দাম আছে না নাই? আমার ভাইরা নবী আমার বলেন, কুল্লু জুনুবি ইগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন,
সকল অপরাধের সাজা শুরু হবে মরার পরে, কিন্তু একটা অপরাধের সাজা শুরু হবে দুনিয়ার জমিনে, ওই অপরাধের নাম হলো মা বাবাকে কষ্ট দেওয়া। মা বাবাকে কষ্ট দেয় দুনিয়াতে সাজা হয় এমন দুই একটা প্রমাণ আছে না নাই? বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের নাটোরের ঘটনা। মাকে সন্তান একদিন লাথি মেরেছিল, বেশি দিন পার হয় নাই, এক মাসের ভিতরে সন্তানের দুইটা পা দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে দুইটা পাই শেষ, দুইটা পা কেটে ফেলেছে। আমার ভাইরা, নবী বললেন কুল্লুজ জুনুবি ইগফিরুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিবে, ইল্লা উকুকুল ওয়ালিদাই, কিন্তু মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবাকে যারা কাঁদায়, আল্লাহ পাক তাকে মৃত্যু দিবে না। তাহলে তো ভালো হয়েছে নাকি? হ্যাঁ, মৃত্যু দিবে না আল্লাহ পাক। আল্লাহ বললেন তাদেরকে আমি মৃত্যু দেব না, আগে তাকে শায়েস্তা করবে, বেইজ্জতি করবে, জিল্লত দিবে, লানত দিবে, অপমানিত করবে, তারপরে তার মৃত্যু হবে, আর আগে মৃত্যু হবে। আমার ভাইরা, এই জন্য মা বাবার সন্তুষ্টি অর্জন করা দরকার আছে না নাই? রাসূল বললেন ইদার রাব্বি ফিনি দাল ওয়ালিদাইন, মা বাবা খুশি স্বয়ং আরশের মালিক খুশি, ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবা নারাজ স্বয়ং আরশের মালিক নারাজ। কথা বুঝেন নাই? মা বাবা অসন্তুষ্ট হলে, অসন্তুষ্ট হন কে? মা মিন মুসলিম লাহু ওয়ালিদানি মুসলিমানি ইসবিহু ইলাইহিমা মুহতাসিবান ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইয়ানি মিনাল জান্নাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন মুসলমান সন্তান যদি তার মুসলিম মায়ের খোঁজ খবর নেয়, বাবার খোঁজ খবর নেয়, রাত্রিবেলা মায়ের কাছে যায় সালাম দি, মাকে জিজ্ঞাসা করে, মা গো তোমার শরীরের অবস্থা কি, তোমার কেমন লাগতেছে, ও মা তুমি কি ভাত খেয়েছো, মায়ের খোঁজ খবর নিয়ে যদি সন্তান ঘুমের বিছানায় যেতে পারে, নবী বলেন ফাতাহালাহুল্লাহু বাবাইনিয়ানি মিনাল জান্নাহ, সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। পক্ষান্তরে কোন সন্তান যদি মা বাবার খোঁজ খবর নেয় না, এমন আছে না নাই? এই কামালপুরে আছে, বউকে খুশি করাইতে রাজি আছে, বাপ মাকে খুশি করতে রাজি নাই, বউয়ের সব কথা মনে রাখতে রাজি আছে, মা পানের কথা বলেছে, বাবা পানের কথা বলেছে, মনে আছে না? বাজারে গেছে, বউ বলল স্বামী এটা 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 এই অমুক অমুক জিনিস লিস্ট দিয়ে দিছে, এগুলো এগুলো নিয়ে এসো, পাই টু পাই সব নিয়ে আসছে। মা বলেছিল আব্বা জান আমার পান নাই, পান নিয়ে এসো। বাড়িতে আসছে, মা আমার তো বানানোর কথা মনে নাই, বউ শাড়ির কথা মনে আছে, সুনির কথা মনে আছে, পাউডারের কথা মনে আছে, সাবানের কথা মনে আছে, সব মনে আছে, কিন্তু মায়ের পানের কথা মনে নাই, মনে আছে না? সাহাবীরা বললেন নবী গো ইন জালামাহু, যদি মা বাবা সন্তানের প্রতি জুলুম করে তাও কি মা বর খেদমত করা লাগবে, তাও কি ভালো ব্যবহার করবো নাকি? রাসূল বললেন রে সাহাবী, যদি মা বাবা জুলুম করে ইং জালামাহু যদি জুলুম করে তারপরেও তুমি তোমার মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করবে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা আন তাখরুজা মিনা হালিকা ওয়া মালিকা, যদি তোমাকে জায়গা জমি নাও দেয়, ঘর থেকে যদি বের করে দেয়, পরিবার থেকে যদি বের করে দেয়, জায়গা জমি সম্পদ যদি তোমাকে নাও দেয়, তারপরে তুমি সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবে না, তোমার মা বাবা যদি তোমার প্রতি দুর্ব্যবহার করে, জুলুম করে, এটা দেখবে আল্লাহ, তুমি বিচার করার কেহ নয়। তাহলে ওই মা বর দাম আছে না নাই?
শুধু তাই না, নবী ওয়াজ করতেছিলেন, নবী কি ওয়াজ করে নাই, জোরে কোন, সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন, এমন সময় নবী বললেন মানুষটা ধ্বংস হয়ে যাক, মানুষটা ধ্বংস হয়ে যাক, রগিমা আংফুহু, রগিমা আংফুহু, রগিমা আংফুহু। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সহজে কাউকে বদদোয়া দেন না, হুজুর আপনি কাকে বদদোয়া দিলেন, সেই হতভাগা ব্যক্তিকে, সেই কপাল পোড়া ব্যক্তিকে হুজুর যদি আমাদেরকে জানাইতেন। রাসূল বললেন সাহাবীরে, ও সাহাবীরা শোনো, যেই সন্তান মা বাবাকে পেয়েছে বার্ধক্যে দুইজন অথবা দুইজনের একজনকে, ওই মা বাবাকে পাওয়ার পরে যেই সন্তান সুম্মালা হইয়া দখলিল জান্নাত, জান্নাত কামাই করতে পারলো না, মা বাবাকে খুশি করতে পারলো না, ওই সন্তানের মতো কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজনও না। দুনিয়ার মানুষেরা এমনও আছে, আট্রসি যায় সম্পদশালী হবে, আছে না নাই, আট্রসি আছে না নাই। আমি কয়েকদিন আগে গেলাম এক জায়গার নাম হলো বাইশরসি, আর একটু দূরে গেলাম আমাকে একটু ঘুরে বেড়াই দেখি এলাকা আসছে যেহেতু মাহবিল করতে, এখন ভাই এই জায়গার নাম কি কাহু তো সাতরসি, কে মিয়া কোন কি মিলে তো পড়াই গেছে, আট্রসি তো আছে কাহু তোর পাশে, চিন্তা নাই, জায়গা হলো ভাঙ্গা, জায়গার নাম কি হরিপুর ভাঙ্গা, গেছি এক হাফিজে মাদ্রাসা উদ্বোধন করার জন্য আমাকে অতিথি হিসাবে দাওয়াত দিয়েছিল, গেলাম, যাওয়ার পরে ওখানে আট্রসি সাতরসি বাইশরসি সব রসি ওই জায়গায় জমা হয়েছে। আল্লাহ কয় বান্দারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সব রসি বাদ দাও, আমার রসি ধরো, ওই রসির নাম কি বলেন তো, এটা আমার বানানো কথা, বাপের কথা এটা, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রসিকে ধরো শক্ত করে, কেননা এটা এমন একটা রসি আট রসির মতো পচবে না, সাত রসি বাইশ রসি বিয়াল্লিশ রসি যত রসি আছে সব পচে শেষ হয়ে যাবে, কিন্তু একটা রসি থাকবে যেই রসির এক মাথা দুনিয়ায় আর এক মাথা জান্নাতুল ফেরদাউস, শক্ত করে ধরবে যারা জান্নাতি হয়ে যাবে তারা। থাক তাকবীর দিন না, তাকবীর যদি আবার দেন আবার জঙ্গি বলতে পারে এই ভয়ে দিচ্ছেন না, তাকবীর দি কি, তাকবীর কি কোন দলীয় তাকবীর, এটা আল্লাহর নামে তাকবীর দিলে কি ভয় আছে, আল্লাহর নামে তাকবীর দিলে কি অ্যারেস্ট হবে, হামলা মামলা জেল জুলুম হবে নাকি, আল্লাহ নিজেই বলছে ওয়ালি তো কাব্বিরুল্লাহ, তাকবীর কার, এই যে কথা কথা তাকবীর কার, তাকবীর কে আত্রসি জামাত ইসলামের বিএনপির আমলিকের কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই, এই গ্রুপের লোক আছে না, হ্যাঁ বাংলাদেশের ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, যদিও মরে গেছে মানুষটা কিন্তু ওই দলের মানুষ আছে না নাই, নেতা নয় নীতি সাই পীর সাহেব শর্ম নাই আছে না নাই, তারপরে 68,000 গ্রাম বাঁচলে এই দেশ বাঁচবে হুসাইন মোহাম্মদ ইরশাদ, মানুষটা মারা গেছে কিন্তু দলের মানুষ আছে না নাই, এই দলের মানুষ আছে না নাই, কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এই লোকও তো আছে, কথা বলেন ঠিক কিনা, আমার ভাইরা কোরআনটা কি দলীয়, কোরআনটা কার, তাকবীরটা কার, ওই আল্লাহর নামের তাকবীর দিলে কি কোনো সমস্যা আছে, জোরে বলেন, ইমানের পথ যদি হয় রক্ত পিছিল দুর্গম বন্ধ কণ্ঠ কাকির নাময়, ইমানের পথ যদি হয় বাদার বিন্দু জলে ভরা, তারপরে ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন মুসলমান ইমানের রক্ত পিছিল পথে দুঃসাহসী কবি যাত্রী হিসাবে হিমালয়ের পর্বতের মতো মাথা উঁচু করে সামনের দিকে কদম কদম পথ চলবে, এই দুনিয়ার কোন ইমানদার এই দুনিয়ার কোন মুমিন মুসলমান কোরআন সুন্নার পথ ছেড়ে বাতিলের পথে জীবন পরিচালনা করতে পারে, কথা বলেন ঠিক কিনা, ইমানদারের টার্গেট পরকাল, কথা বলেন ঠিক কিনা, তাকবীর দেওয়ার কারণে যদি ফাঁসি হয় সমস্যা আছে, ফাঁসি কি হবে, ওয়ালি তু কাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হেদায়েত তো পাবে তারা আল্লাহ নামের তাকবীর দিবে যারা, লিল্লাহি তাকবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন এমন সময় হযরতে আলী, নাম কি রাসূলের, কে স্বাস্থ্য ভাই নাকি
একে তো স্বাস্থ্য ভাই, তারপর আবার জামাই। রাসুলের কয়েকটা সাহাবী, যেমন হযরত ওমর রাসুলের শ্বশুর, সুবহানাল্লাহ, কোন হযরত আবু বকর রাসুলের শ্বশুর। হযরত ওমর কেমন মানুষ ছিলেন, ভালো না খারাপ? জোরে কোন না, জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ, কোন যার প্রসঙ্গে আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছে। সম্মানিত ভাইরা, সেই ওমর একদিন আসলেন রাসূলের বাড়িতে, আসলেন, আসার পরে দেখলেন আল্লাহর রাসূল কোন একটা জায়গায় যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। বললেন, হুজুর কই যাইতাছেন? বলতেছে, ওমর কিছুক্ষণ পূর্বে আব্দুল্লাহ ছিল, কেডার ছিল, আব্দুল্লাহ ছিল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান মারা গেছে। কে মারা গেছে? আমার আব্বা মারা গেছে, আপনার পিছনে 10 বছর নামাজ পড়ছে, আপনি ইমাম, আমার আব্বা ছিল মুক্তাদি, 10 বছর আপনার পিছনে নামাজ পড়ছে, আপনার সাথে হজ করছে, আপনার সাথে রোজা রাখছে, হুজুর আপনার মজলিসে কত ওয়াজ আপনার কণ্ঠে শুনছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মরার আগে দুইটা ওসিয়ত করে গেছে। কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত করে গেছে আমার আব্বা। 1 নম্বর ওসিয়ত, আপনার একটা জুব্বা আমার আব্বাকে দিবেন। আমার আব্বা বলছেন, হুজুরের একটা জুব্বা নিয়ে আসবে, আমার কাফনের কাপড় বানাই দিবে, কবরে আমাকে নিয়ে যাবে হুজুরের জুব্বা পরায়। 2 নম্বর ওসিয়ত আমি করে গেলাম, আমার জানাজাটা যেন হুজুরেই করে। তখন আবদুল্লাহকে বলল যে, ঠিক আছে যাও, আমি আসবো না জানাজায়। কয়, হুজুর তাইলে জুব্বা রাখা? কয়, দাঁড়াও, আল্লাহ রাসুল ঘর থেকে জুব্বাটা এনে দিলেন, কয়, যাও কাফনের কাপড় বানায় দাও। হযরত ওমর দেখলেন হুজুর প্রস্তুত হইছে, যাইবো জানাজায়। এমন সময় বলতেছে, হুজুর আপনি জানাজায় যাইবেন না। কি বললেন? হুজুর আপনি জানাজায় যাবেন না। বলছে, বাবা ওমর তুমি আমার সাথে চলো। বলছে, হুজুর আমি তো যাব না, আপনাকে যাইতে দিব না। পিছন থেকে আস্তিন টাইনা ধরছে, জামা টাইনা ধরছে, হুজুর ওখান যাওয়া যাবে না। বলছে ওমর, ঠিক আছে, তুমি যদি নাই যাও আমি একাই যাই। আল্লাহ রাসুল রওনা দিছে। হুজুর ওমর চিন্তা করলে, হুজুরকে আর ধরে রাখা যাবে না, যেখানে হুজুর সিদ্ধান্ত নিছে যাবেই, উনি হইল রাসুল, উনি নবী, বেদবি করা চলে গেছে, যাচ্ছে। ডাক দেবে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই মানুষটার জানাজায় যাইতে পারেন, জানাজা কবুল হবে না। পিছন থেকে কে বলল? সেই ব্যক্তি, যে ব্যক্তি সম্পর্কে বলল যে আমার পরে কেহ যদি নবী হতো, নবী হওয়ার সকল যোগ্যতা আল্লাহ পাক ওমরকে দিছে। যেই ওমরকে বিশ্ব নবী উপাধি দিলেন, ফারুক, সত্য মিথ্যা আলাদাকারী, পার্থক্যকারী, সেই ওমর বলতেছে, হুজুর আপনি ওর জানাজায় যাইতে পারেন, কবুল হবে না। আল্লাহর রাসূল পিছনের দিকে তাকাইলেন, আল্লাহর রাসূল রাগ করলেন না, অভিমান করলেন না, পিছনের দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিলেন আর চলে গেলেন। যদি আমাদের দেশের কোন হুজুর এমন হতো, ও ভাই অবশ্যই বলতো, এই বেটার নবী আমি, নবী কি তুই? বেশি বুঝছিস কাজ, থাক, বরং আর ধমকি দামকি তো অস্থির করে দিত, কথা বলেন ঠিক কিনা। কিন্তু নবী তা করবেন না। নবী মুস্কি একটা হাসি দিয়ে চলে গেলেন, ঠিক আছে তুমি না যাও আমি যাই। আল্লাহর রাসূল মানুষটার আব্দুল্লাহর আব্বার জানাজায় দাঁড়ালেন, জানাজা করবেন, এমন সময় জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। হাবিব আপনি যদি 70 বারও এই মানুষটার জানাজা করেন, আরশের মালিক কবুল করবে না। তার মানে কি ওমর কি রাসূলের চাইতে দামি নাকি? হ্যাঁ,
বিশ্বনবী বলেন আমি 71 বার করব, যেহেতু ইসকব একটা পাইছি আবার 70 বার যদি কবুল না হয় আমি 71 বার করব। রাসূল এতই দরদি, তিনি চেয়েছেন মানুষটা যেন জান্নাতি হয়ে যায়, যদিও ইসলামের সাথে গোপনে গোপনে শত্রুতা করেছে, গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করেছে। সব মানে নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত দেয়, নামাজ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, অথচ দেখা যায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচারক এটা চায় না, এমন আছে না নাই? হ্যাঁ, কোরআনের নামাজ মানতে রাজি আছে, 1400 বছরের আগে নাজিল হওয়া কিতাবের কোরআনের আয়াত দিয়ে রোজা মানতে রাজি আছে, হজ মানতে রাজি আছে, নামাজ মানতে রাজি আছে, বিচার মানতে রাজি নাই, এমন মুনাফিক জমিনের উপরে আছে না নাই? বিশ্ব নবীর উপর আয়াত নাজিল হলো, নবী গো আপনি যতই জানাজা করেন এই মানুষটার অথবা এই শ্রেণীর, আপনি যদি কিয়ামত পর্যন্ত শুধু জানাজাই করে যান, জানাজা কবুল হবে না, এমনকি এই শ্রেণীর মানুষের কবরের আঙ্গিনায়ও আপনি যাবেন না, ওদের কবরের স্থানে কাছেও যাবেন না। এই মানুষটা ছিল টাটকা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহর বাপের নাম হলো উবাই, উবাই ছিল সবচেয়ে বড় মুনাফিক মদিনার। 10 বছর নামাজ পড়লো কার পিছনে? এই যে বুঝে না, একটু কি বললাম, বিশ্বনবীর পিছনে। 10 বছর নামাজ পড়লেন বিশ্বনবীর পিছনে, 10 বছর নামাজ পড়লেন বিশ্বনবীর পিছনে, রোজা রাখলেন, হজ করলেন, নবীর ওয়াজের মজলিসে বসলেন, কিন্তু মানুষটা জাহান্নামের 1 নম্বর কাতারে। কারণটা হলো আল্লাহর আইন দিয়ে বিচার ব্যবস্থা শয়তান মানে না, রাজনীতি মানবে না, রাসূল রাষ্ট্রপতি এটা মানবে না, রাসূল রাষ্ট্রপ্রধান এটাও মানতে রাজি না। আলেমেরা মিলাদ পড়বে, খতম পড়বে, জানাজা করবে, বিয়া পড়াবে, আজান দিবে, ওরা কেন সংসদে যাবে? বুঝেন নাই, ওরা শুধু মিলাদ পড়ার লাগে জন্ম হয়েছে, ওরা কিছু দেখে সংসদের কথা কয়? অথচ আমার আপনার নবীকে আল্লাহ পাক শিখায় দিলেন মিল্লাদুনকা সুলতানান সুলতানান নাসির, ও হাবিব আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান। বিশ্ব নবী রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন কার কাছে, শিখাইলেন কে? এখন ওই নবীর ওয়ারিস যারা, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায় ওই সময় তাদেরকে কয় হুজুর রাজনীতি করে, এমন আছে না নাই? আমার ভাইয়ের আমি ওদিকে যাব না, যে কথা বলতেছিলাম, মা বাবা কত বড় দামি সম্পদ, মা বাবা কত বড় রত্ন, কত বড় ধন, বউ হারাইলে বউ পাওয়া যাবে, মা হারাইলে মা পাওয়া যাবে, এই যে কথা কয় না পাওয়া যাবে, ওরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, তাই বউয়ের কথায় বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্ব নবী বললেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা মা বাবাকে পেয়েছিল দুইজন অথবা দুইজনের একজনকে, মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি করে, যে সন্তান জান্নাত কামাই করতে পারলো না ওই মানুষটার মতো কপাল পোড়া মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজন না। বিশ্ব নবী ওয়াজ করতেছিলেন হযরতে আলী, ওয়াজের মজলিসে দেরিতে আসলেন, তারপর আবার হাউ মাউ করে কাঁদতেছে, শিশু মানুষের মতো কান্দে, সাহাবীরা বলতেছে একে তো মানুষটা দেরিতে ওয়াজের মজলিসের ভিতরে এসেছে, তারপরে এসে বিশ্ব নবীর কাছে শিশু মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূল বললেন সাহাবী
ও আলী তোমার কি হয়েছে, কেন তুমি কান্দো? রাসূলের এই কথা শুনে আলী বললেন, নবী গো, আমার আম্মা জান কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছে, আমার মা বেঁচে নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই কারণে কান্দি। রাসূল মায়ের আদর তেমন পায় নাই, দুনিয়ার জমিনে এসে বাবাকেও পায় নাই, যখন নবীজি পেটের ভিতরে ছিলেন বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দুধমা হালিমার কাছে কিছুদিন ছিলেন, 36 বছর পর্যন্ত মাকে দুনিয়ার উপরে পেয়েছিলেন, ছোট্টবেলায় নবীজি মা বাবাকে হারিয়েছে, মা বাবাকে কত সম্মান করেছে, রে নবীর উম্মতেরা শোনেন, আল্লাহর নবী হযরতে আলীর কথা শুনে ওয়াজ বন্ধ করে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আলী কান্দে, নবীজি বললেন, রে আলী চলো আমিও তোমার সাথে যাই, বিশ্ব নবীজি চলে গেলেন, হযরতে আলীর আম্মা জানের লাশের পাশে দাঁড়িয়ে শিশু মানুষের মতো কান্না শুরু করে দিয়ে বললেন, ও মা, ও চাচি আম্মা, আমি তো মায়ের আদর তেমন পাই নাই, মায়ের কোলে তেমন উঠতে পারি নাই, আপনি আমাকে মায়ের আদর দিয়েছেন, আমাকে গোসল করিয়েছেন, আমার নখ কেটে দিয়েছেন, আমার মাথা আশ্রিয়ে দিয়েছেন, আমাকে লোকমা দিয়েছেন ভাতের, আমাকে ভাত খাওয়াই দিয়েছেন, এত ভালোবেসেছেন, কে আর আমাকে মায়ের মতো আদর করবে? ও চাচি আম্মা, আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কে আর আমাকে আদর করবে? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবী চাচিমার জন্য কান্দে, মায়ের আদর চাচিমা করেছিলেন, বলতেছে, গো চাচি আম্মা, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আমি বিশ্বনবী আপনার জানাজা করাবো। সুবহানাল্লাহ বললেন না? নবীজি পরিবারের নারীদেরকে বললেন, আমার চাচি আম্মাকে সম্মানের সহিত তোমরা গোসল করাও, কাফনের কাফন পরাও। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার চাচি আম্মাকে কবরে রাখতে হবে। রাসূল চলে গেলেন কবরস্থানে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন সাহাবীরা অর্ধেক কবর খনন করে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা আর কবর খনন করো না, তোমরা কবর থেকে উঠে আসো, আমার চাচি আম্মাকে আমি বিশ্ব নবী নিজে কবরের ভিতরে রাখবো, আর চাচি আম্মার কবর আমি নবীর হাত দিয়ে খনন করব। নবীজি কবরের ভিতরে নামলেন, নবুয়তি হাত দিয়ে কবর খনন করলেন, কবর খনন করার পরে কবরের ভিতরে গড়া গড়ি দিয়ে নবী কান্দে আর বলে, রব্বুল আলামিন, আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো আদর করেছে, মায়ের সোহাগ তেমন আমি পাই নাই, মায়ের আদর আমি তেমন পাই নাই, আমার চাচি আম্মা আমাকে মায়ের আদর দিয়েছে, এই চাচি আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ আমি নবী তোমার দরবারে দোয়া করি, চাচি আম্মার কবরটাকে তুমি জান্নাত বানায় দাও। আমার ভাইরা নবীজি জিয়ারার নামক জায়গায় গোস্ত বন্টন করতেছিলেন, এমন সময় দেখলেন একজন বুড়া মহিলা, তিনি আসতেছেন, নবীজি মহিলাকে দেখে সম্মানের সহিত দাঁড়িয়ে গেলেন, নবীজি দাঁড়ালেন, আস্তে করে নবীজিকে ডাক দিলেন, নবীজি এবার মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পরে নবীজির রুমাল মোবারক এবার মাটির উপরে পেরে দিলেন। সাহাবীরা চিন্তা করলো, এই কোন মহিলা যেই মহিলার সম্মানে বিশ্ব নবী দাঁড়িয়ে যায়, যেই নবীর সম্মানে বিশ্ব নবীর সম্মানে মহিলার, যেই মহিলার সম্মানে বিশ্ব নবী দাঁড়িয়ে যায়, মহিলাকে নবীজিকে আস্তে করে কাছে ডাকলেন, কপালের উপরে একটা সুমা দিলেন, আদর করলেন, মাথার উপরে হাত দিয়ে আদর করলেন, আর কানে কানে কি যেন বললেন, আর নবীজি রুমাল মোবারক উপরে বসলেন। সাহাবীরা চিন্তা করল, যেই মানুষটার পদধূলিতে আরশে আজিম ধন্য হয়ে যায়, সেই মহামানবের রুমালের উপরে বসে মহিলা তো সাধারণ মহিলা না, এই মহিলাটাকে জানা দরকার। এমন সময় পাশ থেকে আওয়াজ আসে, রে নবীর সাহাবি, ও নবীর সাহাবিরা, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা হলো বিশ্ব নবীর দুধমা হযরতে হালিমা তুসাদিয়া।
দুধমাকে যদি বিশ্ব নবী এত সম্মান করে, সাসি আম্মাকে যদি নবীজি এত সম্মান করে, ও নবীর উম্মতেরা, তাহলে জনম দুঃখিনী মা, সেই মা বাবার সাথে আমাদের কেমন আচরণ করা দরকার একটা বার কি চিন্তা করে দেখেছেন? আমার ভাইরা, নবীজি বললেন, রে দুনিয়ার মানুষেরা, ওই মা বাবার সাথে খবরদার খবরদার বেদবি করতে পারবে না। মা বাবার সম্মান সম্পর্কে কি বলা হয়েছে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত ভালো ব্যবহার আছে, এই ভালো ব্যবহারগুলো পাওয়ার জন্য অগ্রাধিকার কোন ব্যক্তি? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, হুজুর, সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, হুজুর, সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, হুজুর, সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, তোমার বাবা। মায়ের কথা তিনবার, বাবার কথা একবার, উদ্দেশ্য আছে না নাই, জোরে কোন আছে না নাই, কালামে পাকিবের কালামে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সম্মান বাবার চাইতে তিন গুণ বাড়ালেন কেন, এটা আল্লাহ নিজেই বলতেছে, সুবহানাল্লাহ। কোন সূরা আহকাফের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়াসাইনা লিনসান, কাদেরকে বলতেছে? মানুষদেরকে বলতেছে। ইনসান মানে কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, বাবার চাইতে মায়ের সম্মান তিন গুণ বাড়ানোর এক নাম্বার কারণ হলো, মা কষ্ট করে সন্তানকে পেটের ভিতরে ধারণ করেছে, দুনিয়ার কোনো বাবা এটা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এক কেজি পাথর আপনি পেটের ভিতরে বেঁধে দুই একদিন চলাফেরা করেন তো দেখেন তো কেমন লাগে, এক নয় দুই নয় সাড়ে নয়টা মাস, দশটা মাস, দশ মাস দশ দিন মা পেটের ভিতরে, ভারী একটা বোঝা সন্তান পেটের ভিতরে, পেটের ভিতরে নিয়ে মা চলাফেরা ঠিক মতো করতে পারে না, সারাদিন পরিশ্রম করে ভাতের সামনে বসেছে প্লেট নিয়ে, ভাতের লোকমা মুখের ভিতরে দিবে এমন সময় কলিজা টুকরা সন্তান পেটের ভিতরে এমন জোরে কলিজা বরাবর লাগতে দিয়েছে, মায়ের মুখে আর ভাত ওঠে না, ভাতের লোকমা প্লেটে রেখে মাটা ভাত আর না খেয়ে বসে রইলেন। পাশ থেকে জিজ্ঞাসা করা হয় শাশুড়ি শ্বশুর জিজ্ঞাসা করা হয় করে, রে বৌমা, কেন তুমি ভাতের লোকমা মুখে দিয়ে আবার তুমি নামালে, কেন খেলে না, কি হয়েছে? বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে মনে হয় শান্তিতে নাই, আমার সন্তান মনে হয় কষ্টে আছে, আমার সন্তানের মনে হয় অসুবিধা হচ্ছে, ও মা আমার এখন ভাত খাওয়া হবে না, ঘরের ভিতরে চলে গেল দরজা দিয়ে অথবা শাড়ির আসল দিয়ে মুখটা ঢেকে, জনম দুঃখিনী মা দুই চোখের পানি সেরে দিয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। এক নয় দুই নয় দশ মাস দশ দিন পেটের ভিতরে নিয়ে জনম দুঃখিনী মা পেটের ভিতরে বহন করেছে, দুনিয়ার কোনো বাবা এটা করতে পারে নাই, এই কারণে বাবার চাইতে মায়ের সম্মান বাড়ানো হয়েছে। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ পাক বললেন, হামালাতুহু উম্মুহু, এই জনম দুঃখিনী মা সন্তানকে ডেলিভারি করেছে, এক নয় দুই নয়, কলসের পর কলস, কেজির পর কেজির রক্ত জনম দুঃখিনী মা দিয়েছে সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে। দুনিয়ার জমিনে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে অথবা সাপের বিষের আঘাত, সাপের কামড় খায়, কি যে যন্ত্রণা কি যে বেদনা, যে মানুষটার পা ভাঙে সেই মানুষটাই পা ভাঙার ব্যথা বোঝে, যে মানুষটার বিষের আঘাত সাপের কামড় খেয়েছে ওই মানুষটাই সাপের বিষের যন্ত্রণা বোঝে।
যেই মা সন্তান ডেলিভারি করে ওই মা কে বলবো যে কি যে যন্ত্রণা, দুনিয়ার কোনো মানুষকে এটা বোঝানো সম্ভব নয়। আমার ভাইয়েরা, মেডিকেল সায়েন্স মায়ের ডেলিভারির যাতনা বেদনাকে তারা গবেষণা করেছে, 1-9-2-9-45 ইউনিট যদি ব্যথা দুনিয়ার জমিনে কোনো মানুষ পায় অ্যাক্সিডেন্ট করে অথবা যেই কোনো আঘাত পেয়ে, ওই মানুষটার দেহে যদি 45 ইউনিট ব্যথা দেখা দেয় ওই মানুষটা অজ্ঞান হয়ে যাবে অথবা দুনিয়া ছেড়ে চলে যাবে। জনম দক্ষিণী মা 1-9-2-9-45-9-57 ইউনিট ব্যথা সহ্য করে যখন সন্তানকে মা ডেলিভারি করে। এত কষ্ট করলেন মা সন্তানকে ডেলিভারি করলেন, এই ডেলিভারির যন্ত্রণা জনম দক্ষিণী মা সহ্য করেছে, দুনিয়ার কোন বাবা কি করেছে? করেছে। এই কারণে মায়ের সম্মান বেড়েছে। 3 নম্বর হলো জনম দক্ষিণী মা, জনম দক্ষিণী মা সন্তানকে 1-9-2-9 পূর্ণ 2-2.5 বছর সন্তানকে দুধ পান করিয়েছে কষ্ট করে, রাত্রে বেলায় বাবা আরামে ঘুমায়, সন্তান বাবা আরামে ঘুমায়, মা ঘুমাতে পারে না সন্তানের চিন্তা, একটু পর পর দুধ খাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? মায়ের বুকের উপরে সন্তানকে নিলেন, সন্তান পেশাব করে দিয়েছে যেখানে, এবার শুকনা জায়গা দরকার, বামে রাখলেন সেখানেও ভিজা, সেখানেও পেশাব করলেন। এবার জনম দক্ষিণী মা বুকের উপরে সন্তানকে নিয়ে ঘুমিয়েছে, আরামে মা থাকতে পারে নাই সন্তানকে মানুষ করতে গিয়ে, সন্তানকে 1-9-2-9-2-2.5 বছর সন্তানকে দুধ পান করিয়েছে কষ্ট করে, দুনিয়ার কোনো বাবা কি এই কষ্ট করেছে? এই 3টা কষ্ট মা সন্তানের জন্য করার কারণে আরশের মালিক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, বাবার চাইতে মায়ের সম্মান রব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বললেন বান্দারে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমা, ও দুনিয়ার সন্তানেরা মা বাবাকে খুশি করো, মা বাবাকে রাজি খুশি করো, মা বাবাকে খুশি করতে গিয়ে যত রকম খেদমত আছে মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহর নবী বললেন কোন বাবার দরবারে যাওয়া দরকার নাই, কোন পীর বাবার দরবারে যাওয়া দরকার নাই, যদি তুমি সম্পদশালী হতে চাও, যদি তোমার আয়ু কালকে বাড়াতে চাও, ইহকাল পরকালে যদি সফলতা অর্জন করতে চাও, রে দুনিয়ার সন্তান মা বাবার কাছে দৌড়াও, পীর সাহেবের কাছে দৌড়ানো দরকার নয়। আল্লাহ তোমার আয়ুকাল বাড়াবে, তোমার সম্মান বাড়াবে, তোমাকে সম্পদশালী করবে, ইহকালে পরকালে শান্তি পাবে। সালাসা দোয়া মুস্তাজাবা লাহুন নাম, 3 ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কখনো ফিরাই দেয় না, কথা কোন ঠিক কিনা? ওই 3 ব্যক্তির ভিতরে মা বাবা আছে না নাই? হাজার তাপীর সাহেবে দোয়া করলে কবুল হইতেও পারে আবার নাও পারে, গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কসম করে বলি সেটা কারেন্টের মতো কবুল হয়ে যায়। সালা সালা ইয়াদখুলুন আল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর? ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে রব্বুল আলামিন তাদের দিকে ফিরাও তাকাবে না, যাদের দিকে আল্লাহ তাকাবে না ওরা কি জান্নাতে যাবে? এই যে কথা বুঝেন না, ওরা যাবে? 1 ব্যক্তির 99টা পাপের খাতা পূর্ণ হয়ে গেছে, কয়টা? 99টা ডায়রি, 99টা পাপের খাতা, পাপ করতে করতে পূর্ণ হয়ে গেছে, এক একটা পাপের ডায়রি, এক একটা পাপের বই, এত বড় দৃষ্টি যত দূর যায় এক একটা বই এত বড়, এরকম 99টা বই পাপের বই, 99টা তার পাপের বই থাকবে।
আল্লাহ পাক তার দিকে তাকাবে, কিন্তু ওই তিন ব্যক্তির দিকে তাকাবে না। ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে, 99টা বই তার পাপে ভরে গেছে, ডায়রি ভরে গেছে, আল্লাহ তাওর দিকে তাকাবে, কিন্তু ওই তিন ব্যক্তির দিকে তাকাবে না। ওই তিন ব্যক্তি কারা জানা দরকার নাই, জোরে কোন আমার ভাইরা। ওই মানুষটা বলবে রব্বুল আলামিন আমার 99টা বই পাপে পরিপূর্ণ, এত পাপ আমি করেছি, তারপরও কি তুমি আমাকে মাফ করবে? আল্লাহ বলে বান্দারে তোরে আমল আমার ভিতরে যাই টুকটাক নেকামল করেছিস, কিন্তু তার ভিতরে একটা আমল আমি আল্লাহ পছন্দ করে ফেলেছি, ওইটা দিয়াই তোকে আমি জান্নাত দিব। কিন্তু ওই তিন প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরাও তাকাবে না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতও যেতে পারবে না। ওই তিন ব্যক্তির ভিতরে এক নাম্বার হলো আকুলিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যারা জান্নাতে যাবে না তারা আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবে না। তাহলে পিতা মাতার দাম আছে না নাই? আজকে টাকা পয়সা হয়ে গেলে ওই পিতা মাতাকে বউয়ের কথা মতো বৃদ্ধা আশ্রমে রাখে, শহর এলাকা এমন আছে না নাই? বউ বলতেছে দেখো অঢাল সম্পদের মালিক বাপ আমার, কোটি কোটি টাকা আমার আছে, এক বাপের এক মেয়ে, আমাকে বিয়ে করেছো, তোমার বাপ মার খেদমত আমি করতে পারবো না, আমার ঠেকা পড়ে নাই, তোমার বাপ মাকে যদি বৃদ্ধা আশ্রমে দাও তাহলে আমি তোমার ঘর করবো, না হলে আমি থাকবো না, চলে যাবো, আদরের বউকে রাখার জন্য বাপ মাকে কোথায় দিছে? বৃদ্ধা আশ্রমে দিছে। ছেলে আমার মস্ত ভালো, মস্ত অফিসার, মস্ত প্লেটে যাই না দেখা, এপার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সব চাইতে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধা আশ্রম। নিজের হাতে ভাত খেতে পারত না কো খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি রে বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, কোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি তার মনে, ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে, দুহাত আজও খুঁজে ভুলে যাইয়া কোথায় আমারই ঠিকানা তাই বৃদ্ধার আশ্রম। মা বাবা দুঃখ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি জান্নাত চান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, ওই মা বাবার এহসান করা দরকার আছে না নাই? ওই মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলো, খেদমত আছে, মা বাবা যারা চলে গেছে তাদের খেদমত নাই, কথা বুঝেন নাই? মা বাবা বেঁচে আছে তাদের খেদমত আছে, চলে যাইলে আর মনে হয় খেদমত নাই, আছে না নাই? ওই মা বাবার খেদমত মরে যাওয়ার পর কয়টা? চারটা। কয়টা? মরে যাওয়ার পরে মা বাবা যদি আপনার কারো চলে যায়, ওই মা বাবার জন্য চারটা খেদমত আছে, বেঁচে থাকলে ওইগুলো তো আছেই, বলার সুযোগ অধিকার যেতে পারলাম না যেহেতু রাত অনেক হয়ে গেছে। চারটা যেই খেদমত মা বাবা চলে যাওয়ার পরে, তার ভিতরে এক নাম্বার খেদমত ওই মা বাবার জন্য দান করা লাগবে, মা বাবার কল্যাণের জন্য কি করা লাগবে, আল্লাহর ঘরে দান করা লাগবে। মামবান আল্লাহ রাসূল বললেন মামবান আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কোন মানুষ যদি জান্নাতে তার ঘর বানাতে চায়, কোন মানুষ যদি জান্নাতে তার ঘর দেখতে চায়, ওই মানুষ আল্লাহর ঘরে দান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেক দান করেছেন, আমি আর ওদিকে যাব না। সম্মানিত উপস্থিতি, আলোচনায় ইনশাআল্লাহ দুইটা অংশ আছে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা করেছি, আর আরেকটা অংশ হলো একমাত্র আল্লাহর দাসত্ব, গোলামি, কিভাবে আল্লাহর গোলামি করব, কিভাবে আল্লাহর ইবাদত করব,
আল্লাহ পাকের ক্ষমার দিকে যেতে হলে জান্নাতের দিকে যেতে হলে যেই কোয়ালিফিকেশন যেই যোগ্যতা লাগবে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বিভিন্ন জায়গায় সেই যোগ্যতার কথা তুলে ধরেছে তার ভিতরে 25টা যোগ্যতা আমি কোরআন থেকে একটা একটা করে বের করেছি এই 25টা যোগ্যতা থাকবে যাদের ওরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সুবহানাল্লাহ